অবশেষে জমকালো আয়োজনে ইন্টার মায়ামি ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড়কে বরণ করে নিল। আর সেই বরণ অনুষ্ঠানেই লিওনেল মেসি বললেন, আমি সব সময়ের মতোই জিততে চাই, অর্থাৎ এবার তিনি আমেরিকা জয় করতে চান। ফুটবলে আমেরিকায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানকার ফুটবলের গতি, প্রকৃতি, বাণিজ্য সব কিছুই পাল্টে যেতে শুরু করেছে। আর সেই পাল্টে যাওয়ার হাওয়াটা আরও একটু উস্কে দিলেন এবার লিওনেল মেসি। ঝড় বৃষ্টি বজ্রপাত ফ্লোরিডার গ্রীষ্মের পরিচিত রূপ অপেক্ষাটা বাড়িয়েছে সেই আয়োজনের। নির্ধারিত সময়ের প্রায় দুই ঘন্টা পর ইন্টার মায়ামির মেসিকে বরণের অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানের মাহাত্ম্য কিন্তু তাতে একটুও কমে যায়নি। ঝড় বৃষ্টি শেষে আলো আঁধারির মায়াবী খেলার মাঝে লিওনেল মেসি সবাইকে মাতিয়েছেন, স্টেডিয়ামে ঢুকেছেন, বিপুল হর্ষধ্বনি এবং করতালিতে তাকে স্বাগত জানিয়েছে ক্লাবের সমর্থকরা। শুধু কি হাততালি ছিল, আলোর বাজি খেলা, আতশবাজির ঝলকানি আর কলম্বিয়া ও আর্জেন্টিনার সঙ্গীতের মূর্ছনায় ছেয়ে গেছে পুরো স্টেডিয়াম। এমন জমকালো আয়োজনেই মেসিকে বরণ করে নিয়েছে ক্লাব ইন্টার মায়ামি। এত আয়োজনের মধ্যেও সবাই অপেক্ষায় ছিলেন মেসির জন্য, সেই মেসি কি বলেন সেটি শোনার জন্য। মেসির কথা শুনে খুশি হওয়ারই কথা ইন্টার মায়ামির সমর্থকরা শুধু নয়, মেসির কোটি ভক্তদের। মাইক্রোফোন হাতে নিয়ে মেসি বলেছেন, আমি খুব খুশি যে পরিবার নিয়ে থাকার জন্য এই শহরটা বেছে নিয়েছি, আমি খুশি যে এই প্রকল্প বেছে নিয়েছি, আমরা সব কিছু উপভোগ করব, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমরা ভালো সময় কাটাতে যাচ্ছি এবং ভালো কিছু ঘটবে, আপনাদের ধন্যবাদ আজকের সব আয়োজনের জন্য, আপনাদের ধন্যবাদ। মেসি ইন্টার মায়ামিতে জয়ী হতে চান, জিততে চান, সমর্থকদের নতুন আশা দেখিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুশীলনে নামতে আর তর সইছে না এমন কথাও বলেছেন। ক্যারিয়ারের গোধূলির অগ্নে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক যখন, তখন 2025 সাল পর্যন্ত তার চুক্তি হয়েছে ইন্টার মায়ামির সঙ্গে। কেউ কেউ বলছেন এই বয়সে মেসি কতটুকু দিতে পারবেন মায়ামিকে। মেসি হয়তো তাদের উদ্দেশ্যেই বলেছেন, সব সময়ের মতো আমি প্রতিদ্বন্দ্বিতা করার সেই একই তাড়না বোধ করছি, সত্যি আমি সব সময়ের মতো জিততে চাই এবং মায়ামিকে আরও বেড়ে উঠতে সাহায্য করতে চাই।